আউজুবিল্লাহ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মাই অল কিউটি বেবিজ হাউ আর ইউ হোপফুলি আই থিংক মাই অল বেবিজ আর ফাইন এন্ড সেফ আলহামদুলিল্লাহ আই এম মুসলিম উন আক্তার মুক্তা টিচার অফ ইংলিশ ভার্সন লাইট ফেয়ার স্কুল শাহজাদপুর ক্যাম্পাস নাও আই এম টেকিং ইউর বাংলা ক্লাস ওকে এভরিওান টেক আউট ইউর অ্যানুয়াল বাংলা ওয়ার্কশিট দিস ইজ ইউর অ্যানুয়াল বাংলা ওয়ার্কশিট এভরিওান টেক আউট দিজ শিট ওকে দেখো তো আমাদের যে অক্টোবরের এগারো তারিখে যে এমটি এক্সাম হবে সেই এমটি এক্সামে কী কী থাকবে দেখি তো আমরা আমাদের অ্যানুয়াল এমটিতে কী কী থাকবে দেখে নিই আমরা ঠিক আছে আমাদের অ্যানুয়াল টিতে থাকবে ব্যঞ্জনবর্ণ লেখো ফাইভ মার্কস প থেকে ম বর্ণ দিয়ে দুইটি করে শব্দ গঠন তাহলে আমরা যে প থেকে ম বর্ণ দিয়ে দুইটি করে শব্দ গঠন করেছি ওটাতে কত মার্ক থাকবে পাঁচ মার্ক শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণে কত মার্ক থাকবে ফাইভ মার্কস আর মৌখিকে কি থাকবে সাতটি পশুর নামে ফোর মার্কস আর ছড়া মজার দেশ থ্রি মার্কস সাধারণ জ্ঞান থ্রি মার্কস ইনশাল্লাহ আমার বেবিরা সবাই অ্যাচিভ করতে পারবে টোয়েন্টি ফাইভ মার্কস ওকে উই স্টার্ট আওয়ার লেসন হুইন নি রিড অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু সে বিফোর স্টাডি দুয়া এভ্রিওান সে উইথ মি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা মিনস ও মাই লর্ড ইনক্রিজ মি ইন নলেজ উই স্টার্ট আওয়ার লেসন ওকে আওয়ার ফার্স্ট লেসন ব্যঞ্জনবর্ণ লেখো দেখো তো ব্যঞ্জনবর্ণ লেখো আমরা কীভাবে লিখ আমরা সবটা পড়ে ফেলেছি অলরেডি এভরি ওয়ান ওপেন ফাইভ পেজ ফাইভ পেজে কী আছে আমরা দেখে নিই তো এই যে ব্যঞ্জনবর্ণ লেখো ক থেকে চন্দ্রবিন্দু তাহলে আমরা আগে একবার পড়ে নিই ঠিক আছে একবার শুধু আমরা একটু পড়ে নিব ও রিপিট ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ঝ য ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্ত্যজ র ল তালব্যস মূর্ধন্য দন্তস্ব হ র হষণ ড় হ অন্তস্থ হষণত্ব অনিস্বার বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে ক থেকে যে চন্দ্রবিন্দু ব্যঞ্জনবর্ণ থাকবে এখান থেকে কত মার্কস থাকবে ফাইভ মার্চ মিস তোমাকে কীভাবে দিবে বলো তো যেমন অপোজিট পেজ দেখো তো অপোজিট পেজে কী আছে ক থেকে মধ্যন্য পর্যন্ত ব্যঞ্জনবর্ণ লেখো মিস যদি তোমাকে দেয় ক থেকে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ লিখো তুমি কি লিখতে পারবে তাহলে লিখতে হলে কিভাবে বলতে হবে আমাকে একেবারে ফুলফিল মেমোরাইজ করতে হবে আমি যদি চ এর পরে কি হবে ছ হবে না জানি বর্গের জ লিখি বর্গীয় তাহলে কি আমি মার্ক পাবো নো আগে লিখতে হবে চ ছ বর্গীয় জ দেন ছ তাহলে আমরা এই যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন সুন্দর করে মেমোরাইজ করে নিব ঠিক আছে মিস কোথা থেকে দেবে আমরা তো কেউ জানি না মিস তোমাকে ক থেকে ইও পর্যন্ত দিতে পারে ক থেকে মধ্যন্য পর্যন্ত দিতে পারে ক থেকে দন্তন্য পর্যন্ত দিতে পারে ক থেকে ম পর্যন্ত দিতে পারে তাহলে তোমাকে সুন্দর করে মেমোরাইজ করতে হবে ঠিক আছে তাহলে ফাইভ মার্কস তোমরা অ্যাসিভ করবে ইনশাল্লাহ নেক্সট টপিক কী আমাদের নেক্সট টপিক প থেকে মো ব্যঞ্জনবর্ণ দিয়ে দুইটি করে শব্দ গঠন তাহলে আমরা এখন নেক্সট টপিকে চলে যাবো নেক্সট টপিক প থেকে মো ব্যঞ্জনবর্ণ তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই দেখো তো নেক্সট টপিক থার্টিন পেজ এভরিওান ওপেন উইথ মি থার্টিন পেজ দিস ইজ থার্টিন পেজ কি আছে দেখো তো থার্টিন পেজে ব্যঞ্জন বর্ণ দিয়ে দুইটি করে শব্দ গঠন তাই তো পদ পদে আমরা দুইটি শব্দ গঠন করব পতে পয়াকার দন্ত নয় পানি প তয়াকারে তা কয়াকারে কা পতাকা পানি পতাকা তাহলে প থেকে দুইটা শব্দ তৈরি হয়ে গেল এখন ফতে চলে যাব নেক্সট পেজ এভরি ওয়ান ওপেন নেক্সট পেজ ফ ফতে কি কি আছে দেখি তো ফতে আছে ফরসুল ফুল ফ দন্তসুল ফসল তাহলে ফতে কি লিখবো ফুল ফসল বতে কি লিখব বরসই বই বয়াকার ঘ বাঘ বই বাঘ তাহলে পতে লিখে ফেলব ফতে লিখে ফেলব বতে লিখে ফেলব দেন আমরা ভ ভতে চলে যাব ভতে কি আছে। নেক্সট পেজ ওপেন করবে ভতে আছে ভয়াকার ত ভাত ভয়াকার এক ভাই তাহলে আমরা স্পেলিংগুলো যদি তুমি যদি ভাই লিখো ভ রসেই ভাই হবে না ভ তো ভত যদি লিখো হবে ভয়াকার লিখতে হবে তাহলে আমরা সুন্দর করে স্পেলিংগুলো শিখে নিব ভাত ভাই মতে মরসাই মই ম নয় নয়কারে না ময় না মই ময় না তাহলে প থেকে মো পর্যন্ত আমরা বর্ণ দিয়ে দুইটি করে শব্দ গঠন শিখে নিলাম ঠিক আছে এখন আমরা নেক্সট টপিক কী আছে শূন্য পূরণ করো তাহলে আমরা শূন্যস্থান পূরণে চলে যাব। আমরা শূন্য স্থান পূরণ কত পেজে পড়েছিলাম প্রিভিয়াস আমরা শূন্যস্থান পূরণ পড়েছিলাম টোয়েন্টি সিক্স পেজ এভরি অ্যান ওপেন উইথ মি টোয়েন্টি সিক্স পেজ দিস ইজ টোয়েন্টি সিক্স পেজ পূরণ উই রিপিট আমার মা ভালো তাহলে আমার ড্যাশ ভালো মিট যদি তোমাকে দেয় আমার ড্যাশ ভালো তোমাকে কী লিখতে হবে মা তাহলে মা স্পেলিং শিখে নিবে ড্যাশ জামা পড়ি লাল জামা পড়ি আমি ড্যাশ পড়ি আমি বই পড়ি ড্যাশ আম খায় কে আম খায় করে মা ময়াকারে মা মামা আম খায় আমি ড্যাশ বলি আমি কথা বলি তাহলে কথায় করে থা কথা আমরা ড্যাশ গাই আমরা গয়াকার দন্তন্য গান গয়াকার গান গাই মাঠ ভরা ড্যাশ পাট মাঠ ভরা ধান পাট তাহলে ধান স্পেলিং শিখে নিব মিনি ভাত খায় না দুধ খায়, তাহলে এখানে আমরা কী লিখবো ব্ল্যাঙ্ক স্পেসে মিনি দুধ খায় তুমি যদি লিখো মিনি ভাত খায় তাহলে মিস কি মার্ক দিতে পারবে তাহলে সুন্দর করে আমরা স্পেলিংগুলো শিখে নিব ওয়ার্ডগুলো শিখে নিব ঠিক আছে আর ব্ল্যাঙ্ক স্পেসে ওয়ার্ডগুলো বসিয়ে দিব। কারেক্ট স্পেলিংয়ে ওকে তাহলে এখন আমরা নেক্সট টপিক কি আছে আমাদের দেখো তো আমরা সব রিটেন টপিকগুলো কমপ্লিট করে ফেললাম আমাদের রিটেন টপিক থাকবে তিনটা ব্যঞ্জনবর্ণ লেখা প থেকে মৌ ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন দুইটা আর থ্রি হচ্ছে শূন্য স্থান পূরণ তাহলে আমাদের রিটার্ন টপিক থাকবে তিনটা আর ওরাল পার্ট থাকবে একটা ওরাল পাটে কি কি থাকবে দেখো তো ওর সরি ওরাল পাটে থাকবে তিনটা রিটার্ন পার্টে থাকবে তিনটা ওরাল পাটে থাকবে তিনটা সাতটি পশুর নাম বলতে হবে তোমাকে সাত মজার দেশ বলতে হবে আর সাধারণ জ্ঞান যে মিস আমরা যে ছয়টা সাধারণ জ্ঞান পড়েছি ওখান থেকে মিস তোমাকে তিনটা ধরবে তুমি যদি তিনটা বলতে পারো তাহলে ইজিলি থ্রি মার্কস অ্যাসিভ করতে পারবে ওকে তাহলে থ্রি মার্কস অ্যাসিভ সব মার্কসগুলো আমাদের অ্যাসিভ করতে গেলে কি করতে হবে নাইস মেমোরাইজ করতে হবে তাই তো সুন্দর করে মেমোরাইজ করতে হবে ওকে তাহলে আমরা এখন নেক্সট টপিকে চলে যাব ওরাল পাট ওরাল পাট কী আছে সাতটি পশুর নাম আমরা দেখি তো সাতটি পশুর নাম মিস কোথায় পড়িয়েছিল আমরা সাতটি পশুর নাম আমরা কীভাবে পড়েছিলাম এভ্রিয়ান ওপেন উইথ মি থার্টি থ্রি পেজ এভরিওান ওপেন থার্টি থ্রি পেজ আমরা থার্টি থ্রি পেজে চলে যাব দেখো তো মিস কীভাবে শিখিয়েছিল তোমাদেরকে এই যে সবগুলো মার্কিং করে নিয়েছিলাম তাই না কোনটার পরে কোনটা আমরা বলবো তাহলে বাঘের পরে কি লিখেছিলাম সিংহ দেন হাতি দেন ঘোড়া দেন ফাইভে কী আছে গাধা সিক্সে আছে গরু সাথে আছে সাথে কী আছে ছাগল আঠে আছে ভেড়া তাহলে আমরা উই উইল সে জাস্ট লাইক অ্যাজ রাইমস ওকে তাহলে আমরা যে রাইমস যেভাবে বলি আমরা সেভাবে বলবো তাহলে খুব তাড়াতাড়ি মেমোরাইজ হয়ে যাবে বাঘ সিংহ হাতি ঘোড়া গাধা গরু ছাগল ভেড়া বাঘ সিংহ হাতি ঘোড়া গাধা গরু ছাগল ভেড়া তাহলে আমরা এভাবে যদি বলতে পারি তাহলে কত মার্ক অ্যাসেপ্ট করবো বলো তো ফোর মার্কস

রাত্রি রেতে বেজাই রোদ দিনে চাঁদের আলো আকাশ সেতা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল তাহলে দেখো তো ডাঙায় কোথায় ডাঙায় চলছে রুই কাতলা জলে কি চলছে চিল তাহলে কেমন মজার দেশ তাই না আমরা আবার পড়ে নিই ঠিক আছে উই রিফিট এগেইন মজার দেশ লিখেছেন যোগেন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকমই ভালো রাত্রি রেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেতা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল ওকে তাহলে তোমরা সুন্দর করে মেমোরাইজ করে মিসকে পাঠিয়ে দিবে ওকে অডিও রেকর্ডে মিসকে পাঠিয়ে দেবে এখন আমাদের লাস্ট ওরাল টপিক কি সাধারণ জ্ঞান এভরি ওয়ান ওপেন লাস্ট পেজ ইউর বুকস লাস্ট পেজ থার্টি এইট পেজ এভরি ওয়ান ওপেন থার্টি এইট দেখো তো থার্টি এইট পেজ আমরা পড়েছিলাম না এই যে দিস ইজ থার্টি এইট পেজ সাধারণ জ্ঞান আমরা সাধারণ জ্ঞান পড়ে ফেলেছি তাই না আমাদের রাষ্ট্রীয় ভাষার নাম কি মিস যদি তোমাকে জিজ্ঞেস করে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষার নাম কি তুমি কি বলবে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষার নাম বাংলা বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশের মুদ্রার নাম টাকা আমাদের জাতীয়তা কি আমাদের জাতীয়তা বাংলাদেশি আমাদের দেশের পূর্ণ নাম কি মিস যদি তোমাকে জিজ্ঞেস করে আমাদের দেশের পূর্ণ নাম কি তুমি কি বলবে আমাদের দেশের পূর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত তুমি কি বলবে ঢাকার শাহবাগে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোনটি তুমি কি বলবে হিমালয় পর্বত তাহলে এভাবে সুন্দর করে মেমোরাইজ করে মিসকে শোনাতে হবে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষার নাম বাংলা বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা আমাদের জাতীয়তা কি আমাদের জাতীয়তা বাংলাদেশি আমাদের দেশের পূর্ণ নাম কি আমাদের দেশের পূর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার শাহবাগে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত কোনটি হিমালয় পর্বত তাহলে আমরা সব টপিক দেখো তো আমরা সব টপিকগুলো গুলা ফিল আপ করে ফেললাম তাই না দেখো তো আমাদের কি কোনো টপিক বাদ থাকলো আমাদের সব টপিকগুলো গুলা ফিল আপ হয়ে গেল ব্যঞ্জন বর্ণ করে ফেলবে আমার বেবিরা প থেকে মো ব্যঞ্জন বর্ণ দিয়ে দুইটি করে শব্দ গঠন করবে শূন্য পূরণ করবে মৌখিক তিনটা ওরাল পার্ট কালকে মিসকে অডিও রেকর্ডে পাঠিয়ে দিবে কিন্তু আর তোমাদের যে বাংলা কপি আছে বাংলা বাসায় যে বাংলা কপি আছে সি এইচ এইচডাব্লু কপি আছে না বাসায় ওই কপিতে আমরা ব্যঞ্জন বর্ণ লিখবো ক থেকে চন্দ্র চন্দ্রবিন্দু পর্যন্ত থেকে ম দিয়ে এই প থেকে ম ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে দুইটি করে শব্দ লিখবো ঠিক আছে পথে পানি পথে পতাকা ফতে ফল ফতে ফসল বতে কি বতে বাঘ পড়েছি না ভতে কি লিখবো ভতে ভাই ভতে ভতে ভাই ভতে কি লিখবো ভাত ভতে কি বই আর বাঘ লিখব আর মতে কি লিখবো মই ময়না তাহলে এগুলো আমরা কপিতে লিখে ফেলব আর শূন্যস্থান পূরণ আমরা যে ব্ল্যাঙ্ক স্পেস রেখে আমরা আমাদের কপিতে লিখে ফেলব আর মৌখিক তিনটা পার্ট মিসকে শোনাবো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তাহলে আমরা এই যে এমটি টোয়েন্টি ফাইভ মার্কস ইনশাআল্লাহ অ্যাসেপ করতে পারবো সুন্দর করে মেমোরাইজ করবে ইনশাআল্লাহ আমার বেবিরা আল্লাহ হাফেজ নম্বর টুডে বিষে বান কি